দাদা আজকে পূজো কমিটির মিটিং ছিল দাদা জানেন ইউনেস্কো আমাদের দুর্গা পূজোকে হেরিটেজ হিসেবে স্বীকৃতি দিয়েছে এবং পৃথিবীর ভেতরে একটা বিশিষ্ট অনুষ্ঠান হিসেবে এটা প্রতিষ্ঠা পেয়েছে সেই জন্য যে সমারোহে দুর্গা উৎসব সারা পশ্চিমবঙ্গে পালিত হয় সরকারি যথেষ্ট সহায়তা এবং উৎসাহ দেওয়ার পরেও সেটাকে আরও উৎকর্ষতা আনার জন্য এবং ইউনেস্কোর তরফ থেকে যেসব প্রতিনিধিরা আসছেন তাদের সারা পশ্চিমবঙ্গের তরফ থেকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয়া নিজে প্রস্তাব দিয়েছেন যে আমরা সকলে মিলে তাদের ধন্যবাদ জানাব এবং এই সকলের ভেতরে অগ্রণী ভূমিকা নেবে প্রত্যেকটি পুজোর যারা সার্বজনীন পুজোর যারা সংগঠক তারা সকলে থাকবেন আপনারা দেখেছেন আমাদের প্রত্যেকটি পুজো এবং পুজো কেন্দ্রিক উৎসবে আমরা সবাইকে নিয়ে সারা পশ্চিমবঙ্গের মানুষ উৎসবে মাতোয়ারা হই সেই জন্য আজকের এই যে সভা হলো সেই সভার প্রারম্ভে আমাদের বিভিন্ন যেসব ধর্মের বিশিষ্ট গুরুরা রয়েছেন তারা আশীর্বাদ জানালেন এবং তারা সকলেই প্রার্থনা করলেন যে যে শান্তিপূর্ণ আবহাওয়ার ভেতরে এই উৎসব সারা রাজ্যে পালিত হয় তা এবারে যেন একটা ভিন্ন মাত্রা পায় শান্তি এবং শৃঙ্খলা এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশের ভেতরে আমরা এই পুজো এবারে উদযাপন করব এবং যারা আমাদের বিশ্বের দরবারে এই পুজো এবং তার সঙ্গে উৎসবকে স্বীকৃতি দিয়েছেন তাদের আমরা ধন্যবাদ জানাবো তার সঙ্গে সঙ্গে বিদেশ থেকে অনেক অতিথি এবারে বিশেষভাবে এই পুজো এবং পুজো উৎসব দেখার জন্য এখানে আসবেন তাদেরও সকলকে আমরা সমাদৃত করি গত বছর 50,000 টাকা করে পুজো উৎসবদের দিয়েছিল এবছর 60,000 টাকা দিচ্ছে কি বলবেন খুবই ভালো এটা বিশেষ বছর কিন্তু আমাদের কোষাগারে অনেক অসুবিধে রয়েছে সেই প্রতিকূল অবস্থার ভেতরেও মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে সবসময় সহায়তা করতে চান এবং উৎসাহিত করতে চান সাধারণ মানুষদের এই বিরাট অনুষ্ঠান এবং উৎসবকে সেটাকে আরও উৎসাহিত করার লক্ষ্যেই উনি এই প্রতিকূল অবস্থার ভেতরেও আরও বৃদ্ধি করেছেন সরকারি অনুমোদন আমরা কেন সকলকে ডাকি তার কারণ এই উৎসবটা আমাদের সবার ধর্ম যার যার আপনার উৎসব কিন্তু আমাদের সবার আমি আমরা অনেক অনেক কলিগকে মনিষদা থেকে শুরু করে কৃষ্ণা থেকে শুরু করে দেবা থেকে শুরু করে অতীন থেকে শুরু করে একেবারে বৈশা থেকে শুরু করে অনেককে আমার অনেক প্রিন্সিপাল সেক্রেটারি আইজি ডিজি এডিজি এসপি কমিশনার সকলেই এখানে উপস্থিত আছেন আমি জানি এবং সর্বোপরি আমরা ক্লাবগুলো উপস্থিত আছি যাদের না হলে আজকে পুজো নিয়ে যে গর্বটা আমরা করছি সেই গর্বটা হয়তো আমরা করতেই পারতাম না কাজে সবচেয়ে বড় কৃতিত্ব তো আপনাদের আমরা হয়তো কখনো কখনো আপনাদের একটু এগিয়ে দিই কিন্তু কাজটা করেন আপনারা অনেককে অনেক বড় বড় কথা বলে দুর্গা পূজা হতা হ্যাঁ ওর বিশ্ব মে আর ওই জায়গা পে নেই হতা আজকে একটা দুর্গা পূজোর জন্য এক বছর ধরে প্ল্যানিং হয় কোন মা বোনেরা ভলেন্টিয়ার্স হবে পুজোর ফল কি কাটবে আগে তো কাঠামো দিয়ে পুজো তো হয়ে যেত এখন তো থিম আছে আবার সেই থিম তৈরি করতে আবার এক্সপার্ট লাগবে তার সাথে আবার শাড়ি কাপড় জামা মিলিয়ে ছেলে মেয়েদের পড়তে হবে কোন ক্লাব কোন শিল্পীদের নিয়ে আসবেন সেটাও করতে হবে কোন ক্লাব কোন থিম নিয়ে হবে তার উপরে নির্ভর করবে আমরা সব সময় সরকারের সঙ্গে আছি আর আমরা পুরো সরকারের সঙ্গে থাকি
আর আমাদের পুরো এটা ক্লাব থেকে আছে কি আমরা পুলিশ প্রশাসনের পুরো হেল্প পাবো আর আমরা কিন্তু পুলিশ প্রশাসনের সঙ্গে থাকবো। আমরা সবসময় দেখেছি কি আমাদের পশ্চিম বর্ধমান আসানসোল পুলিশ কমিশনারেট এম ডিএম অফিস এম কর্পোরেশন সবসময় হেল্পের জন্য দাঁড়িয়ে থাকে, হোক কোভিড হোক বা পূজা, যে কোনো পূজা উৎসব বা যে কোনো ধর্মের পূজা হোক, ওনারা কিন্তু সবসময় পাশে দাঁড়িয়ে থাকে। এবং মুখ্যমন্ত্রী বলেছেন কি প্রশাসনকে সঙ্গে থাকবার জন্য, কিন্তু আমাদের জেলাতে আমরা দেখছি কি প্রশাসন কিন্তু কোনো জিনিস আসলে আমাদের সঙ্গে থাকে, ওনারা আমাদেরকে ফোন করেন, আমাদেরকে ফোন করতে হয় না। তার জন্য আমরা অভিনন্দন জানাই আর আমরা যেটা মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন সেটা আমরা প্রত্যেক ক্লাবের লোক এটা অবশ্য করবো। আপনাদের মাধ্যমে খালি একটাই কথা বলবো, এই প্রচারটা আপনাদের মাধ্যমে করতে হবে কি যারা বাচ্চারা পুজো দেখতে আসে, তাদের পুজো দেখতে যখন বাচ্চারা আসে তাদের পকেটে যেন একটা কুপন অবশ্য থাকে, তাতে বাচ্চাদের নাম থাকে আর তার গার্জিয়ানের নাম ওর মোবাইল নম্বর থাকে, যাতে কি কোনো বাচ্চা যদি হারিয়ে যায় তাহলে ক্লাবের লোক এবং পুলিশ প্রশাসন তার বাড়িতে ওই বাচ্চাটাকে পৌঁছে দিতে পারে। এই কাজটা কিন্তু আপনাদের দায়িত্ব, আপনারা যদি এটাকে ভালো করে দেখান তাহলে আমি মনে করি কি প্রত্যেক লোক এই জিনিসটা করবে। আপনার বন্ধুকে আমি হার্দিক অভিনন্দন জানাই। আমি নেতাজি স্পোর্টিং ক্লাব মসজিদ রোড বানপুরের প্রেসিডেন্ট, নিয়ামতপুর সার্বজনীন পূজা কমিটির আমি প্রেসিডেন্ট, কোটরাট পূজা কমিটির সেক্রেটারি এবং আসানসোল চেম্বার অফ কমার্স। আপনার নাম? আমার নাম নরেশ।